বন্ধুরা, আপনারা জানেন তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তরা নিজেদের মস্তক ছেদন করিয়ে চুল দান করে, কিন্তু এর কারণ কি? আজ এই ভিডিওতে আপনাদের শোনাব সেই পৌরাণিক কাহিনী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ কে তা জানতে ঋষি ভৃগু সত্যলোক, কৈলাস এবং বৈকুণ্ঠে ভ্রমণ করেন। সত্যলোকে তিনি দেখেন ব্রহ্মা বেদ পাঠে ব্যস্ত। তিনি যখন কৈলাসে গেলেন তখন সেখানে তিনি দেখলেন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর সাথে কথোপকথনে ব্যস্ত। সত্যলোক এবং কৈলাসে কোনো গুরুত্ব না পেয়ে অসন্তুষ্ট ভৃগুমুনি এলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে এসে তিনি দেখলেন বিষ্ণু মাতা লক্ষ্মীর সাথে কথোপকথনে ব্যস্ত, এবং সেখানেও মুনি ভৃগু শ্রী বিষ্ণুর নজরে পড়লেন না। মুনি ভৃগু ভেবে নেন বিষ্ণু তাকে আপ্যায়নে নজর না দিয়ে অপমানিত করলেন, তাই ক্রুদ্ধ ভৃগু বিষ্ণুর বক্ষে পদাঘাত করেন। এতে বিষ্ণু এতটুকু ক্রোধান্বিত না হয়ে ভৃগুর পায়ে হাত রাখেন এবং জানতে চান ঋষি ভৃগুর পায়ে কোনো আঘাত লেগেছে কিনা। পদাঘাতের প্রতিবাদ না করে আজকারই ভৃগুর আঘাত লাগলো কিনা জানতে চাইলেন শ্রীবিষ্ণু। এই ব্যবহারে মুগ্ধ এবং লজ্জিত হন ভৃগু। শ্রীবিষ্ণুর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকেই শ্রেষ্ঠ ঘোষণা করে তিনি বৈকুণ্ঠ থেকে বিদায় নিলেন। ওদিকে মাতা লক্ষ্মী শ্রীবিষ্ণুর এই আচরণে ব্যথিত এবং অভিমানী হন। যিনি আঘাত করলেন তারই পদস্পর্শ করলেন বিষ্ণু। অভিমানে বৈকুণ্ঠ ত্যাগ করলেন মাতা লক্ষ্মী। বৈকুণ্ঠ ত্যাগ করে তিনি আশ্রয় নেন করভীরাপুরে, যা বর্তমানে কোলহাপুর নামে পরিচিত। মহালক্ষ্মীর বিচ্ছেদে শ্রীবিষ্ণু মর্মাহত হন এবং তিনিও বৈকুণ্ঠ ত্যাগ করেন। মহালক্ষ্মীর খোঁজে বেরিয়ে তিনি এসে উপস্থিত হন সপ্তগিরিতে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুমালাতে রয়েছে সপ্তগিরি। শেষাদ্রি, নীলাদ্রি, গরুড়াদ্রি, অঞ্জনাদ্রি, ভসভাদ্রি, নারায়ণাদ্রি, ভেঙ্কটাদ্রি এই সাত শৃঙ্গকে শেষনাগের মস্তকের সাথে তুলনা করা হয়। এই সাত শৃঙ্গের মধ্যে ভেঙ্কটাদ্রি শৃঙ্গে এক পুষ্করিণীর পাশে তেঁতুল গাছের নিচে পিঁপড়ে স্তূপে মহালক্ষ্মীর ফিরে আসার কামনায় ধ্যান মগ্ন হলেন বিষ্ণু। অন্ন জল ত্যাগ করে শ্রীবিষ্ণুর এই কঠোর তপস্যা দেখে ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব চিন্তিত হয়ে পড়েন। শ্রীবিষ্ণুকে এই অবস্থা থেকে রক্ষা করতে ব্রহ্মা গাভী এবং মহাদেব বাছুরের রূপ নেন। সূর্যদেবের অনুরোধে মাতা লক্ষ্মী গোপালকের রূপ নেন। সেই গোপালক চোল দেশের রাজার কাছে সেই গরু এবং বাছুরকে বিক্রয় করে আসেন। গোমাতা এবং বাছুর রূপধারী ব্রহ্মা এবং মহাদেবের গোমাতা এবং বাছুর রূপধারী ব্রহ্মা এবং মহাদেব চোলরাজের গোশালায় আশ্রয় পান। রাজার গোশালার গোপালক প্রতিদিন সকালে গরুদের নিয়ে ভেঙ্কটাদ্রির কাছে অবস্থিত তৃণভূমিতে গোচারণে নিয়ে যেত। সেই সময় গাভী এবং তার বাছুর ভেঙ্কট পাহাড়ে গিয়ে ভগবান বিষ্ণুকে দুগ্ধপান করিয়ে আসত। ওদিকে গোশালায় দুগ্ধের পরিমাণ কম থাকায় গোপালকের সন্দেহ হয়। একদিন সন্দেহের বশে সেই গোপালক গাভী এবং তার বাছুরে পিছু ধাওয়া করে এবং ভেঙ্কট পাহাড়ে এসে পৌঁছায়। ভেঙ্কটাদ্রি পাহাড়ে তেঁতুল গাছের নিচে স্থিত পিঁপড়ে স্তূপে ওই গাভী দুগ্ধদান করছে দেখে গোপালক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং কুঠার দিয়ে গাভী মাতাকে হত্যার জন্য উদ্যত হয়। গাভী মাতাকে রক্ষা করতে ভগবান বিষ্ণু ধ্যান ভঙ্গ করে পিঁপড়ে স্তূপ থেকে বেরিয়ে আসেন এবং কুঠারের আঘাত নিজ মস্তকে ধারণ করেন। কুঠারের আঘাতে ভগবান বিষ্ণুর মস্তকের কিছুটা চুল উপড়ে আসে। শ্রী বিষ্ণু এই দৃশ্য দেখে নীলাদ্রি সিংহের অধিষ্ঠাত্রী দেবী নীলামাতা মনকষ্ট পান এবং নিজ মস্তকের কেশ তুলে শ্রী বিষ্ণুর মস্তকের কেশহীন অংশে স্থাপন করেন। সুসজ্জিত কেশ সৌন্দর্য নীলামাতা শ্রী বিষ্ণুর জন্য নির্দ্বিধায় ত্যাগ করলেন।
নীলামাতার এই ত্যাগ শ্রী বিষ্ণুকে মুগ্ধ করে। তিনি নীলামাতাকে বর দেন, তার ভক্তরা নিজেদের মস্তক ছেদন করলে তবেই তিনি সন্তুষ্ট হবেন এবং সেই মস্তক ছেদনের চুল ভক্তগণ মাতা নীলাকে উৎসর্গ করবেন। এই কারণে শ্রী ভেঙ্কটেশ মন্দিরে ভক্তগণ নিজ মস্তক ছেদন করিয়ে চুল দান করেন মাতা নীলাকে। ভক্তদের এই দান শ্রী ভেঙ্কটেশ্বরকে খুশি করে এবং তার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর। এতে গেলে পৌরাণিক কাহিনী। চুলদানের পিছনে রয়েছে আরো এক অন্তর্নিহিত গভীর অর্থ। মাথার চুল নারী পুরুষ সকলকেই সৌন্দর্য করে তোলে, আর এই সৌন্দর্য থেকে আসেই অহম্বোধ। কিন্তু ঈশ্বরের কাছে নারী পুরুষ ধনী গরিব উচ্চ নীচ সকলেই সমান, তাই ঈশ্বরের কাছে আসতে হলে নিজের সব বাহ্যিক রূপ মোহ অহংকার ত্যাগ করতে হয়, তবেই তো ঈশ্বরকে কাছে পাওয়া যায়। তিরুপতি মন্দির নিয়ে এই পর্বে আপনাদের জানালাম তিরুপতি মন্দিরে চুলদানের কারণ। এই ঘটনার পরে কি হলো তা জানতে তিরুপতি মন্দিরে ধনসম্পদ কেন দান করা হয় সেই নিয়ে প্রচলিত পৌরাণিক কাহিনী এই সব কিছু জানাবো এর পরের পর্বে। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচের কমেন্টে, আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এই ভিডিও, এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল